শরীরের সামগ্রিক গঠনে ভিটামিনের ভূমিকা অনস্বীকার্য। ভিটামিন ছাড়া আমাদের পুষ্টি সবসময় অসম্পূর্ণ থেকে যায়, তাই প্রতিদিনই আমাদের কোনো না কোনো উপায়ে ভিটামিন গ্রহণ করা অত্যন্ত জরুরি। যদিও আমরা সবাই এই ভিটামিন গ্রহণ করেই থাকি, তবে আমাদের মধ্যে অনেকেই ঠিক জানি না যে কোন খাবার থেকে কোন ধরনের ভিটামিন পাওয়া যায়। আসুন দেখে নেওয়া যাক প্রতিদিনের কোন কোন খাবার থেকে কি কি ভিটামিন পেয়ে থাকেন। ভিটামিন এ সমৃদ্ধ খাবার: ছোট মাছ, দুধ, মাখন, কডলিফার অয়েল, ঘি, মাংস, ডিম, গাজর, শাকসবজি, বাঁধাকপি, ব্রোকলি, লালমরিচ, টমেটো, কুমড়া, লেটুস, আম, জাম্বুরা, পাকা পেঁপেতে আমরা ভিটামিন এ পেয়ে থাকি। ভিটামিন বি জাতীয় খাবার: বিভিন্ন ধরনের ভিটামিন বি রয়েছে, যেগুলোকে একসঙ্গে ভিটামিন বি কমপ্লেক্স বলে। ভিটামিন বি ওয়ান, যা থায়ামিন, ভিটামিন বি টু, যা রিবোফ্লাভিন, ভিটামিন বি থ্রি, যা নায়াসিন, ভিটামিন বি ফাইভ, প্যান্টোথেনিক অ্যাসিড, ভিটামিন বি সিক্স, পাইরিডক্সাইন, ভিটামিন বি সেভেন, বায়োটিন, ভিটামিন বি নাইন, ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি বারো কোবালামিন হিসেবে পরিচিত। ওটস, সামুদ্রিক মাছ, ডিম, দুধ ও দুগ্ধজাত খাবার, শিম ও মটরশুঁটি, মাশরুম, বাদাম, বিভিন্ন প্রকারের বীজ, আস্ত শস্য, সবুজ শাকসবজি, কলা, অ্যাভোকাডো, গুড়, মধু ইত্যাদিতে ভিটামিন বি পাওয়া যায়। ভিটামিন সি জাতীয় খাবার: লেবু, আমলকি, পেয়ারা, আনারস, জাম্বুরা, চালতা, জলপাই, তেঁতুল, সবুজ আপেল, কমলা, আঙুর, জাম, আমড়া, কাঁচামরিচ, পুদিনা পাতা ইত্যাদিতে ভিটামিন সি পাওয়া যায়। ভিটামিন ডি জাতীয় খাবার: তৈলাক্ত বা চর্বিযুক্ত বিভিন্ন মাছ, পোনা মাছ, স্যামন ফিশ, পাঙ্গাস মাছ ইত্যাদিতে ভিটামিন ডি পাওয়া যায়। এছাড়াও মাশরুম, দুধ, কডলিভার অয়েল, চিজ, ডিমের কুসুম, দই, গম, বার্লি ইত্যাদিতে ভিটামিন ডি পাওয়া যায়। ভিটামিন ই জাতীয় খাবার: চীনাবাদাম, আখরোট, বাদাম, উদ্ভিদ তেল, ডিমের কুসুম, গম, সয়াবিন, সূর্যমুখী, সবুজ শাকসবজি, মটরশুঁটি ও লেবুতে ভিটামিন ই পাওয়া যায়। ভিটামিন কে জাতীয় খাবার: সবুজ রঙের শাকসবজি, লেটুস পাতা, ফুলকপি, বাঁধাকপি, ডিমের কুসুম, সয়াবিন তেল, শালগম, বিট, মূলা, লালমরিচ, পালং শাক, বেদানার রস, গাজরের রস, রসুনের পাতাতে প্রচুর পরিমাণের ভিটামিন কে পাওয়া যায়।